আল কায়দা আর আইএস আমেরিকার কাছে সরাসরি বিপজ্জনক, মানুষের জীবনের কোনো মূল্যই নেই তাদের কাছে। মার্কিন কংগ্রেসের শেষ বক্তৃতায় মন্তব্য বারাক ওবামার, আমেরিকা সন্ত্রাসের নিশানায় এলে সন্ত্রাসবাদীরা আমেরিকার নিশানাতেই আসবে, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। Priority number one is protecting the American people and going after terrorist networks. Both Al Qaeda and now ISIL pose a direct threat to our people because in today's world, even a handful of terrorists who place no value on human life, including their own, can do a lot of damage. If this Congress is serious about winning this war and wants to send a message to our troops and the world, authorize the use of military force against ISIL. Take a vote. When you come after Americans, we go after you. And it may take time, but we have long memories and our reach has no limits. স্কুলের ভেতরে ঢুকে এলো বাথারি, গুলি চালাচ্ছে বন্দুকবাজ, লুটিয়ে পড়ছে একের পর এক দেহ। আমেরিকা স্কুলে আগছাড় ঘটে এমন ভয়ঙ্কর ঘটনা। মার্কিন কংগ্রেসের বিদায়ী বক্তৃতায় ওবামা বললেন, আর নয়, পড়ুয়ারা যাতে আর বন্দুকের নলের মুখে না পড়ে তার জন্য মার্কিন প্রশাসনকে তৎপর হতে আহ্বান জানিয়েছেন তিনি। I will keep pushing for progress on the work that I believe still needs to be done. Fixing a broken immigration system. Protecting our kids from gun violence. Equal pay for equal work. Paid leave. Raising the minimum wage. বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন আমেরিকার ওহায়োর বাসিন্দা ডোনাল্ড পুক। অপরাধের শাস্তি দিতে তাকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাচ্ছিল না লিমা পুলিশ বিভাগ। এরপর ওয়েবসাইটে পুগের একটা ছবি ছাপিয়ে নোটিশ জারি করে তারা। ছবিটি চোখে পড়ে পুগের, কিন্তু নিজের এমন কুৎসিত ছবি পছন্দ হয়নি পুগের। বেশ কয়েকটা হাসি হাসি মুখের ছবি তুলে পুগ নিজেই পাঠিয়ে দেন লিমা পুলিশের দপ্তরে। সঙ্গে নোটে লেখেন, তিনি মোটেই দেখতে খারাপ নন, অতএব তার খারাপ ছবি ছাপতে পারে না পুলিশ। পুলিশের ছবি পেয়ে আহ্লাদে আটখানা। সঙ্গে সঙ্গে পুগের ভালো ছবি ওয়েবসাইটে আপলোড করে দেয় তারা। একই সঙ্গে পুককে জানায় অবিলম্বে তাদের সঙ্গে দেখা করতে। দেখা করার পর পুককে গ্রেফতারও করে তারা।